ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে 7,500 শূন্য পদে গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত সচিব অথবা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। এই পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কীভাবে আবেদন করতে হবে, কতর মধ্যে লিখিত পরীক্ষা হবে, সিলেবাস কী রয়েছে, আপনারা এই পদে আবেদন যারা করবেন তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন, কারণ খুব শীঘ্রই আবেদন অনলাইনে শুরু হতে চলেছে এই গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে। তো আপনারা আবেদন করার জন্য এই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু ভালো করে রাখতে হবে বা জানতে হবে। এই সময় বিষয় কিন্তু উল্লেখ করা আছে, যেমন বয়স, বেতন, পরীক্ষার সিলেবাস, কতগুলি শূন্যপদ থাকবে, কত টাকা তোমাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে, তার মধ্যে এই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট করতে হবে, যেমন কোয়ালিফিকেশান কী লাগবে, বয়সের লিমিট, কত টাকা বেতন থাকবে, কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে, আবেদন ফি, এক্সাম সিলেবাস এবং কীভাবে আপনারা অ্যাপ্লাইটা করবে। তো এই বিষয়গুলি আমি আজকে আলোচনা করব আজকের ভিডিওতে। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। রিক্রুটমেন্ট বোর্ড DLSC, পোস্ট নেম পঞ্চায়েত সেক্রেটারি, ডিপার্টমেন্ট পঞ্চায়েত, জব টাইপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট গভর্নমেন্ট জব, জব লোকেশন বলছে ওয়েস্ট বেঙ্গল, অ্যাপ্লাই ফ্রম এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের 23টি জেলায় কিন্তু এই আবেদন হবে, 7,500 কিন্তু শূন্যপদ রয়েছে, এখানে বিশাল নিয়োগ শুরু হতে চলেছে, ছেলে ও মেয়ে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশান যেটা রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, যে কোনো স্বীকৃত যে কোনো বিদ্যালয় বা যে কোনো প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার সাথে 6 মাসের কম্পিউটার ট্রেনিং কিন্তু আমাদের লাগবে। এরপরে বলছে বয়সের লিমিট, যেমন লোয়ার বয়স এখানে 18 থেকে শুরু করে 45 বছর, OBC 3 বছর ছাড় পাবে, SC 5 বছর ছাড় পাবে, বয়স উল্লেখ করে দিয়েছে, এই বয়সে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এরপরে প্রতি মাসে কত টাকা বেতন থাকবে, এখানে পে লেভেল 6 অনুযায়ী, পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দিবে, বেসিক পে এখানে 22,700 টাকা রয়েছে, এইচ আর এ 2,724 টাকা, এখানে তোমাদের 12% বেসিক পে কিন্তু রয়েছে, DA তোমাদের 681 টাকা রয়েছে 3%, মেডিকেল তোমাদের থাকবে 500 টাকা, এবার মান্থলি গোর সেটা তোমার 26,500 টাকা তোমাদের কিন্তু হাতে পাচ্ছ। তো ক্লিয়ারলি বেতনটা উল্লেখ করে দিয়েছে। এরপরে বলছে সিলেকশান প্রসেস, কীভাবে তোমাদের নিয়োগ করা হবে, তো এখানে প্রথমেই তোমাদের এখানে রিটেন টেস্ট হবে, সেটা হচ্ছে 85 নম্বরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, কম্পিউটার টেস্ট 5 নম্বর এবং তোমাদের ইন্টারভিউ হবে 10 নম্বর, টোটাল কিন্তু এখানে তোমাদের 100 নম্বরের একটা পরীক্ষা হচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে বলছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির এক্সাম সিলেবাস, এক্সাম সিলেবাসটা কিন্তু আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে, বাংলায় থাকবে 25 নম্বর, মাধ্যমিকের ডিপার্টমেন্ট উপরে কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে, ইংরাজি 25 নম্বর, পাটিগণিত 25 নম্বর, সাধারণ জ্ঞান 25 নম্বর, টোটাল এখানে 85 নম্বরের মধ্যে তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে, আশা করি বুঝতে পেরেছেন। এবার হাউ টু অ্যাপ্লাই, অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এখানে এটাও জানিয়েছে যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে 7,500 শূন্য পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন চাকরি প্রার্থীদের জানানো হচ্ছে, খুব শীঘ্রই আবেদন শুরু হতে চলেছে অনলাইনের মাধ্যমে, আপনারা এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন, যারা গ্রাম পঞ্চায়েত সচিব অথবা সেক্রেটারি পদে আবেদন করবে। এছাড়াও যদি আপনারা প্রতিনিয়ত চাকরির খবর পেতে চান, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, সেখানে সবার আগে প্রতিদিন 1 থেকে 2 চাকরির খবর কিন্তু দেওয়া হয়, এছাড়াও ওয়েবসাইট রয়েছে, ক্লিকার অপশানে ক্লিক করে নতুন জব দেখতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। নতুন করে আবেদন শুরু হতে চলেছে, আমাদের এই
wbnewjob.com এর ওয়েবসাইট কিন্তু ফলো করে রাখতে পারেন। এখানে কিন্তু প্রতিদিন সরকারি অথবা বেসরকারি চাকরির খবর দেওয়া হয়।